সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের গো স্পোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ম্যাচ প্রিভিউ, প্লেইং ইলেভেন ও ফ্যান্টাসি ক্রিকেট টিপস পাওয়ার জন্য আমাদের ক্রিক ইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। কিন্তু প্লে অফে ওঠা থেকে একটি মাত্র জয় দূরে আছে চেন্নাই সুপার কিংস। লিগ পর্বে তাদের শেষ ম্যাচে দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের চ্যালেঞ্জের মুখোমুখি হবে তারা। ধর্মশালায় তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস ব্যতিক্রমী ছিল, যেখানে শীর্ষ তিন ব্যাটসম্যান প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালসের টোটাল নিয়ে যায় 213 রানে। রিলে রোশোয়ের অসাধারণ স্পর্শে ছিলেন এবং ওপেনাররাও দুর্দান্ত ফর্মে ছিলেন। কোটলায় কিছু উচ্চ স্কোরিং খেলা হয়েছে, যেখানে দ্বিতীয় ব্যাট করা দলগুলি ছয়টি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। দিল্লি ক্যাপিটালস এখানে তাদের শেষ ম্যাচে 168 রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হলেও তাদের সাম্প্রতিক জয় অবশ্যই তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। একটি ভালো ব্যাটিং ডেক চেন্নাইয়ের জন্যও সুখবর হবে। শিবম দুবে, কনওয়ে এবং গাইকোয়াদের মতো ব্যাটসম্যানদের ব্যাটে বল সহজে এলে তারা স্ট্রোক খেলতে পছন্দ করবে। প্রতিপক্ষের বোলিং আক্রমণের শক্তির কারণে এটি চেন্নাই সুপার কিংসের জন্য সহজ ম্যাচ হবে না। আকসার প্যাটেল, ঈশান শর্মা এবং খলিল আহমেদ সকলেই একটি বড় প্রভাব ফেলতে পারে এবং সাফল্য এনে দিতে পারে। ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ম্যাচের সময় 20 মে, ভারতীয় সময় দুপুর 3:30 থেকে। ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও সিনেমা অ্যাপে। সো বন্ধুরা, এই ম্যাচে দুটি দলেরই সম্ভাব্য প্লেইং ইলেভেন, ম্যাচ প্রিভিউ, ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট ও আবহাওয়ার খবর, এছাড়াও আজকের ম্যাচে কোন দলের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, সব কিছু বিস্তারিতভাবে জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্রিক ইন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক